পৃথিবীর বুকে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে পৃথিবীর একমাত্র ধর্ম, সনাতন ধর্ম, যা পৃথিবীতে বাকি সব মতবাদ। সনাতন ধর্ম সত্য। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী স্বাগতম, 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 শুভেন্দু অধিকারী স্বাগতম। গড়িয়াহাটির সনাতনী মঞ্চের পক্ষ থেকে, জয় সাহার পক্ষ থেকে, আমরা যারা এখানে আছি মাননীয় শ্রী ভদ্রদত্ত পাবন সিং, সজল ঘোষ, সি এন শুক্লা, হরিজিৎ বক্সি, হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে সরে যেতে বলছি। হ্যালো, শুভেন্দু দার সাথে আমরা ও স্বেচ্ছাসেবককে বলছি, সবাইকে বাইরে রাখুন, সবাইকে বাইরে রাখুন, সবাই যেন ঢুকে না পড়ে। একমাত্র মাননীয় শুভেন্দু অধিকারীকে আমরা স্বাগত জানাবো। মঞ্চে ডেকে নেব শীলভদ্র দত্ত, পাবন সিং, সজল ঘোষ, সি এম শুক্লা, অরিজিৎ বক্সি, স্বপন রায়চৌধুরী, অর্চনা মজুমদার, মাননীয় আমরা সকলকে অনুরোধ করছি সহায়তা করুন। শুভ উদ্বোধন হতে চলেছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ পিতৃকা দ্বারা নির্মিত, যা 2024 জানুয়ারিকে সামনে রেখে আমরা যে অযোধ্যায় উৎসব হবে সেই উৎসবে সামিল হব পানিঘাটির সনাতনী মানুষেরা। তারই শুভ উদ্বোধন করতে যাচ্ছেন বিরোধী দলনেতা, আমাদের সনাতনী নয়নের মণি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমি সকলকে অনুরোধ করছি এই অনুষ্ঠানের সাথে স্বাগত জানান। আমাদের এই সর্ববৃহৎ পৃথিবীর পিতৃকা দ্বারা নির্মিত এবার মাননীয় শুভেন্দু অধিকারী উন্মোচন করতে যাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ প্রজ্বলনের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকার, শুভেন্দু অধিকারী ওয়েলকাম, স্বাগত শুভেন্দু অধিকারী, স্বাগত। কোথায় গেল সবাইকে অনুরোধ করছি, যাদের বলবো তারাই মঞ্চে উঠবেন, যাদের বলবো তারাই দয়া করে মঞ্চে উঠবেন, এর বাইরে মঞ্চে উঠবেন না। দয়া করে অনুরোধ করছি মাননীয় শুভেন্দু অধিকারী উদ্বোধন করতে চলেছে। শুভেন্দু অধিকারী উদ্বোধন করছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ যে উজ্জ্বল আগামী 2022। সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনুরোধ করছি মঞ্চের এখান থেকে, সে সবাইকে মঞ্চে উঠতে দেবেন না, সবাই মঞ্চে উঠবেন না, সবাই সন্দীপ ব্যানার্জিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, সন্দীপ ব্যানার্জিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, অরিজিৎ বক্সি মহাশয়কে অনুরোধ করছি, বাদ বাকি কেউ শিলভদ্র দত্ত, শঙ্কর চ্যাটার্জি,
বাদ বাকি যারা আছেন মঞ্চ থেকে নেমে যান। অনুরোধ করছি আসবার জন্য, প্রসেনজিৎ দত্তকে অনুরোধ করছি আসবার জন্য, দেবী দেবীকে বলছি আসবার জন্য, সকলকে প্রদীপ প্রজ্বলন করছি। আজকের এই মঞ্চে প্রদীপ প্রজ্বলন করছেন। আচ্ছা আমি তো মাইকটা দিচ্ছি সুবোধ বলুনের। ॐ दीपज्योति परब्रह्म दीपज्योति जनार्दनम् दीपं हरतु मे पापं पूजा दीपं नमो नमः शोभं करोतु कल्याणं आरोग्यं पुष्टिवर्धनं शत्रुविनाशाय दीपज्योति नमोऽस्तु ते। चन्द्रमा मनसो जातः गच्छे सूर्यो रजायत श्रोत्राद्वायश्च प्राणश्च मुखलग्निरजायत नाभ्या आसीनन्तर्क्षत्वं पृष्ठाब्दौ समवर्ततः पद्भ्यां भूमिस्पृश श्रोत्रात्तथा लोकान् अकल्पयन्नः यज्ञेन यज्ञमजयन्तदेव तानि धर्माणि प्रथमान्यासन्नः महीमानं कथन्तय प्रपूर्वे ताभ्यः सन्ति देवाः। আমি
বক্সি মহাশয়কে এবার শুভেচ্ছা জানাচ্ছেন আজকের এই মঞ্চে সকলকে মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। সনাতন মঞ্চ আর পুরো পরিবার এখানে আছে জয়ের উদ্যোগে ব্যবস্থাপনায় কর্মসূচি পূজ্যপাঠ মহারাজ আছেন, অরিজিৎ বক্সি আছেন, আমি কারো ডেজিগনেশন বলছি না, আমরা সবাই আর শোনা করি, কেউ নেতা নেই, কেউ বিধায়ক নেই, কেউ সভাপতি নেই, কেউ অন্য কিছু নয়, সবাই আজকে আমরা সনাতনের সেবক হিসেবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে 500 বছরের লড়াই যা 22 তারিখে আমাদের স্বপ্ন পূরণের দিন, তার তৎকালে এখানে আমরা সুবৃহৎ একটি প্রদীপ উদ্বোধন করলাম, এখান থেকে দীপ বিতরণ হবে, প্রায় সহস্রাধিক পরিবার তাদেরকে দীপ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা দীপাবলি পালন করতে পারি। আমি জয়কে অভিনন্দন জানাবো, অরিজিৎ বক্সিকে অভিনন্দন জানাবো, শিলভদ্র দত্তকে অভিনন্দন জানাবো, সন্দীপ ব্যানার্জিকে অভিনন্দন জানাবো, শঙ্কর চ্যাটার্জিকে অভিনন্দন জানাবো, চণ্ডীদা থেকে শুরু করে, মানসদা থেকে শুরু করে, অর্চনাদী থেকে শুরু করে, সন্দীপ ব্যানার্জি থেকে শুরু করে, আমাদের ডাক্তার শুক্লা থেকে শুরু করে, অরূপবাবু থেকে শুরু করে, কার নাম বলি আর কার নাম বাদ, সবাই আমরা রাষ্ট্রবাদী, নিজ নিজ ক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে চেষ্টা করি রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এমন একটা রাজ্যে বাস করি, একদিকে যেমন আমরা শ্রী চৈতন্য দেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দকে নিয়ে, মা জগৎধরণী, মা সারদামণিকে নিয়ে গর্ব অনুভব করি। অন্যদিকে এই রাজ্যে সনাতনী ধর্মীয় কার্যকলাপ হিন্দুদের পক্ষে কথা বলার ক্ষেত্রে আমাদের প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়, তাই পশ্চিমবঙ্গের এখনো ঘুমন্ত হিন্দু সমাজকে বলবো দয়া করে জাগুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কৃষ্ণনগরের রানীমা, তাদের লড়াইতে আমাদের ভারত ভক্তি সম্পন্ন হয়েছিল, ভারত ভক্তি না হলে আজকে আমরা এই সনাতনী পরিচয় হয়তো বিসর্জন দিতে হতো। যে কাজ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুররা 1907-08 সাল থেকে করে গেছেন, সেই কাজ এখনো আমার মনে হয় অসম্পূর্ণ আছে, কারণ পশ্চিমবঙ্গে আমাদের আপনি দেখবেন গত বিশেষ করে গতকাল থেকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং রাম জন্ম ভগবান রামলালার গর্ভগৃহে প্রবেশ তাকে কেন্দ্র করে কত কর্মসূচিতে কিভাবে বাধা দেওয়া হচ্ছে এ কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমি এই রাজ্যের একজন নিজেকে দায়িত্বশীল বিরোধী দল নেতা হিসেবে আমি মহামান্য রাজ্যপালের কাছে আমি আবেদন করেছিলাম যে গত বেশ কয়েকটি ঘটনা, বিশেষ করে 2023-এর রামনবমী, বিশেষ করে নুপুর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে গোটা রাজ্য জুড়ে আগুন লাগানো হয়েছিল, যেভাবে সিএকে এনআরসির নাম দিয়ে গোটা রাজ্য জুড়ে অশান্তি করা হয়েছিল, যেভাবে বিভিন্ন সময় আমাদের ধর্মীয় কাজকর্মে বাধা দেওয়া হয়, এই অভিজ্ঞতার সাক্ষী কামারহাটের মানুষ, টিটাগড়ের মানুষ, ওপারে চন্দননগরের তেলিনি পাড়ার মানুষ, এদিকে ভাটপাড়া নোয়াপাড়ার মানুষ, পবন ভাই আছেন এমএলএ, এরা প্রত্যেকে জানেন যে কিভাবে অতীত অভিজ্ঞতা আমাদের আছে। তাই আমরা শান্তি চাই, আমরা চাই নিজ নিজ ধর্ম পালনের আমরা অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গেছিলাম, উচ্চ আদালত হয়তো সংগতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল সেই মিছিলকে অনুমোদন দিয়েছে, কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক
এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত, তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ। একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন, কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মন্দিরে পুজো অর্চনা হোম যজ্ঞ দীপাবলি পালন উৎসবের মতো করবেন, 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে, 67 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য। যেদিন হানাদার বাবর আক্রমণ করে রাম জন্মভূমিতে, ওই একদিনই 180,000 হিন্দু শহীদ হয়েছিল। আমরা এটা যেন ভুলে না যাই, তাই 500 বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে, উৎসবের সঙ্গে, সনাতনী সংস্কৃতি মেনে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই রীতিনীতি মেনে আমরা এই কর্মসূচি পালন করব। বেলা 12:29 মহেন্দ্রক্ষণ সর্বত্র এলইডি আলোতে, আপনারা এলইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ভগৃহে তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এবং রাম জন্মভূমি আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু নিত্যগোপাল দাস এবং রাম ভদ্রাচারীজি, যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে, তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে সাধ্যমতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন, পারলে পরমান্ন, না পারলে পুষ্পান্ন, না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব। এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরে ন্যূনতম 5টি করে দীপ আমরা, মাটির দীপ প্রজ্বলিত করব, যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন। এবং আমরা সনাতনীরা জয় শ্রীরামের ধ্বনিতে আকাশ বাকাশ মুখরিত করে দেব, সবাই বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, একই নারা একই নাম, ঘোষে বলো আরো জোরে সবাই মিলে জয় শ্রীরাম। হ্যালো, আমাদের এর মধ্যে মহাদেব প্রসাদ মহাশয় বাপি কুণ্ডুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, মহাদেব প্রসাদ এবং বাপি কুণ্ডু মহাশয়কে। এবার আমরা যে প্রদীপ সকলের হাতে তুলে দেব সেরা উদ্বোধনটা করে দিয়ে যাবেন মাননীয় বিরোধী দলনেতা, আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী। আমরা যে সকলে আজকে পাঁচজনকে যারা আছেন সামনে থেকে পাঁচজনের কাছে বাকি দেয়, এই মাননীয় মহাদেব প্রসাদকে অনুরোধ করছি আপনাকে। শুভ উদ্বোধনকে সামনে রেখে যে অনুষ্ঠান পানিঘাটি সনাতন মঞ্চ করেছেন তা উদ্বোধন করলেন বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি এবার আমরা যে তৈরি কিছু মানুষকে দেব বলে
এনেছি সেটা শুভেন্দু দা উদ্বোধন করে দিয়ে যাবে। তারপরে আমরা যারা মঞ্চের নেতৃত্ব থাকবেন তারা দেবেন। আমরা আমি জয় আমরা সকলে মিলে বলুন, সকলে মিলে মাননীয় শুভেন্দু অধিকারীকে আমরা এই তার কর্মব্যস্ত আমি জয় শাহকে অনুরোধ করছি ধন্যবাদ জানানোর জন্য। উপস্থিত সকলকে পরমর্শকে আমি নমস্কার জানাই। এই অনুষ্ঠানে আমাকে যেভাবে সকলে মিলে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাকসেস করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ভাই বিট্টু, রাজেন, সন্তোষ, তারপরে অভিজিৎ, অমিত, অংশু, নানন্দা, মধুদা, সুধা, সাজু, এরা প্রত্যেকে, বাপিদা, তুফানদা, মানসদা, কিশোরদা, প্রত্যেকে আন্তরিকভাবে মানসিকভাবে যেভাবে সহযোগিতা করেছে তার ফলেই এই প্রোগ্রামটা আজকে সফল করা সম্ভব হয়েছে। হ্যালো, জয় জয় শ্রীরাম, একই নারে একই নাম। আগামীকাল হাইকোর্টে 6টা মোট মামলা আছে,
এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পঞ্চায়েত এবং এবং আমি আদালতের রায় খুশি যে ভারত সরকারের একজন প্রতিনিধি এবং বিশেষ করে এর ফলে বাজার গরম করার যে কাজ গত কয়েক মাস ধরে কৃষি আর ভাইব করছিল সেই বাজার গরম আর হল না। এবারে তো দুবার জল আলাদা হয়ে গেল, কত ভেজাল মিশিয়েছেন এটা আপনার অফিসারের সামনে ক্যাগ বের করে দেবে। আমরা এটাই চেয়েছিলাম এবং ক্যাগ এত দুর্নীতি বের করবে যেটার ভবিষ্যৎ হচ্ছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তাতে কারণ তিনি আগে বের করতে চেয়েছেন মানে চুরিটাকে ধরতে বলে আর এই চুরি টেকনিক্যালি ধরতে পারবে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এক এবং তিনি নিরপেক্ষতা জুডিশিয়ারি সকলে তিনি রাজ্য সরকারের আমি তো প্রথম রাজ্যপালকে পিটিশন করেছিলাম যে আপনি বলুন আর স্টেট গভর্নমেন্টকে বলুন ওই দিন কোনো পারমিশন দিতে না ধর্মীয় প্রোগ্রাম বিজেপি তো প্রথমে ওই দিন প্রোগ্রাম করবে না। এখানে যারা আজকে আমার সঙ্গে অংশগ্রহণ তৃণমূলের ভোটার নেই সব হিন্দু হিসেবে প্রদীপ যারা নিলেন আমাকে ওই যে বিরাট প্রদীপ আজকাল উদ্বোধন এ তো সবাই ছিল এইটাকে হিন্দু বিরোধী সঙ্গে তারা হিন্দুদের বিরোধিতা করছে। জোর মমতার আরেকটা নাম হল হিন্দু বিরোধী মমতা ওটা কালকে হাইকোর্টে অর্গানিক তাদের অনুমতি দেওয়া হয়নি তাদের মধ্যে আমার কালকে যদি হাইকোর্ট কনসিডার করে তাহলে কলকাতাতে আমি হিন্দু বিরোধীরা রাস্তায় নামার আগে আপনারা সাংবাদিকদের আপনারা কিছুদিন আগে শাহজাহানের বাহিনী বাড়ানোর বাহিনী